হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রামীণ কৃষি দপ্তর অফিসগুলিতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। গ্রামীণ এলাকায় যে সকল কৃষি দপ্তর অফিসগুলি রয়েছে সেই সকল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু রাজ্য সরকারের একটি চাকুরি, যেখানে ওয়াকেন্ট ইন্টারভিউ ভিত্তিতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে এই পোস্টগুলির জন্য আবেদনগুলি করে নিতে পারবেন। তো আজকে মেন টপিকটা হলো, যদি আপনারা কেউ নোটিশটি ডাউনলোড করতে চান কৃষি দপ্তরের পক্ষ থেকে, সেই টপিকটি আমি আপনাদের বলে দিচ্ছি। এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি যে অফিসিয়াল সাইটে ভিজিট করেছি এই সাইটে আসবার পরেও কিন্তু আপনারা সঠিকভাবে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, যেভাবে আপনাদের সুবিধা মনে হয় সেই হিসাবে আপনারা নোটিশটি ডাউনলোড করবার পর, এরপর যদি মনে হয় যে আবেদনটি করবেন, সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারেন। কারণ কি, এখানে কিন্তু শুধুমাত্র যে ওয়াকেন্ট ইন্টারভিউ রয়েছে, ওয়াকেন্ট ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে, কোনোরকম লিখিত পরীক্ষা এখানে হচ্ছে না। তো ইন্টারভিউ ডেট সঙ্গে কী করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর সহ সকল সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন ভিডিওটিতে, অবশ্যই একটি লাইক সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো আমরা সরাসরি সেই নোটিশটির মধ্যে চলে আসি। তো সবার প্রথমে আমরা আসবো হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করবেন। এই যে আবেদনটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে গ্রামীণ কৃষি দপ্তর অফিসগুলিতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি, এই আবেদনটি কী করে করবেন। সবার প্রথমে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং টু কপি অফ অ্যাপ্লিকেশন উইথ ডিটেলস বায়োডাটা অ্যান্ড টু সেট ফটোকপিস অফ অল ডকুমেন্টস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট স্টার্টিং অ্যাট মাধ্যমিক এক্সামিনেশন সেলফ অ্যাটাস্টেড অ্যাট দ্য টাইম অ্যাফেয়ারিং ইন দ্য ইন্টারভিউ। এখানে কী বলা রয়েছে আপনারা সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন, আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে যেহেতু কোনোরকম অফলাইনের মাধ্যমে আবেদনপত্র নেই, খুব সুন্দর করে নিজেদেরই একটি যে বায়োডাটা সেটি কিন্তু তৈরি করতে বলা হয়েছে। সেই বায়োডাটার সঙ্গে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে কমপক্ষে মাধ্যমিক পাসের যে সকল ডকুমেন্টসগুলি রয়েছে সেই সকল ডকুমেন্টস সঙ্গে অ্যাকসেপ্ট করে, আধার কার্ড, ভোটার কার্ড, এই সকল ডকুমেন্টস জেরক্স করে, সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে, কোথাও আর জমা করতে হচ্ছে না। যেদিন ওয়াকেন্ট ইন্টারভিউ রয়েছে তার ঠিক এক ঘন্টা আগে সেই সকল ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। যাদের ডকুমেন্টস সঠিক থাকবে তারা কিন্তু পরবর্তীতে এক ঘন্টার পরেই কিন্তু ওয়াকেন্ট ইন্টারভিউ দিতে পারবেন। এবার কথা হলো যে ওয়াকেন্ট ইন্টারভিউ কত তারিখে রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে বলে রাখি এই যে ডকুমেন্টসগুলি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, টু কপি অফ অ্যাপ্লিকেশন ফরম্যাট, মানে বায়োডাটা আপনারা নিয়ে যাবেন, সেই বায়োডাটা অবশ্যই দু সেট করে নিয়ে যেতে বলা হয়েছে। আর সেই সকলের মধ্যে অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ কি ভেরিফিকেশান মানে অরিজিনাল ডকুমেন্টস দেখে আপনাদের ভেরিফিকেশান, এরপরই কিন্তু ওয়াকেন্ট ইন্টারভিউ দিতে পারবেন। দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং টু নাম্বার অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সঙ্গে দুটো পাসপোর্ট মাপের ছবি, অ্যান্ড আদার সার্টিফিকেট স্টার্টিং ফ্রম মাধ্যমিক এক্সামিনেশন অর আদার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ইফ এনি যদি থাকে, কমপক্ষে মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট রেজাল্ট, এই সকল নিয়ে যেতে বলা হয়েছে। এর সঙ্গে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে কৃষি দপ্তরে, এর আগে কোনোরকম এক্সপিরিয়েন্স থাকে, ইফ এনি বলা হয়েছে, যদি থাকে সেক্ষেত্রে আপনারা সে সকল নিয়ে যেতে পারেন। এরপরে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে আপনাদের যে বয়সটি রয়েছে সেই বয়সটি প্রুফ হিসাবে ধরা হবে CBSE বোর্ডের যে কোনো অ্যাডমিট, HSC বোর্ড থেকে বা SSC বোর্ড থেকে বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মানে মাধ্যমিক পাস যে আমরা করেছি স্কুল বোর্ড থেকে, সেই বোর্ড থেকেও যদি পাস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে, কারণ কি এটি রাজ্য সরকার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। দ্য শুড ব্রিং দ্য SST OBC সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনাদের কাছে SC ST সার্টিফিকেট থাকে, আপনারা যদি সেই ধরুন আপনি শিডিউল কাস্ট বা শিডিউল টাইপের আন্ডারে পড়ছেন আর এই সকল সার্টিফিকেট আপনাদের দিতে হবে, তারপরে কিন্তু আপনারা দিতে পারেন। সে সকল সুবিধা যদি নিতে চান SC ST OBC-র, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা প্রোভাইড করতে পারেন। এর সঙ্গে দেখুন ডেট অফ ইন্টারভিউ কত তারিখে ইন্টারভিউ, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 31/8/2023, এ মাসের 31 তারিখে আপনাদের ঠিক ওয়াকেন্ট ইন্টারভিউ হবে। কটার সময় দেখুন, এখানে 12টার সময়, ঠিক 12টার সময় ওয়াকেন্ট ইন্টারভিউ যেহেতু শুরু হবে সেক্ষেত্রে আপনাদের উপস্থিত থাকতে হবে। ঠিক এখানে বলা হয়েছে 12টার সময়, 10টার সময় আপনাদের উপস্থিত থাকতে হবে, কারণ কি 10টা থেকে ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাবে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে ঠিক 12টা থেকে আপনাদের ওয়াকেন্ট ইন্টারভিউ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে আবেদন করতে হবে, জাস্ট নিজেরা খুব সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন, বায়োডাটার উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন, ঠিক আছে, সেই পোস্টের নাম সবার প্রথমে দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে যেভাবে বায়োডাটা ফিল আপ করেছেন সেইভাবে বায়োডাটা ফিল আপ করে দিতে হবে, কারণ কি এখানে 2-3 ধরনের পোস্ট এখানে রয়েছে। এরপরে দেখুন এখানে বয়স কী চাওয়া হয়েছে, 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন 1/1/2023 অনুযায়ী, সঙ্গে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন। এজ রিল্যাক্সেশন এখানে বলা হয়েছে, এজ রিল্যাক্সেশন আপনারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন SST হয়ে থাকলে, ইন্ডিয়ান ন্যাশনাল অর ইলিজিবল টু অ্যাপ্লাই, এখানে বলা হয়েছে মানে ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকলে আবেদনটি করা যাবে।
তো এরপর আমরা সরাসরি চলে আসবো এখানে কোথায় নিয়োগটি করতে চলেছে। উত্তর বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটি প্রকাশিত হয়েছে। ডেট অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছেন 31/8/2023 তারিখ 12টার সময়। দুটোর কিন্তু সেম ডেট রয়েছে, একটা 12টার সময় আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ, আরেকটি পোস্টের জন্য একটা দিকে আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ। সেক্ষেত্রে দু সেট নিয়ে গেলে কী হবে, আপনারা কিন্তু পরবর্তীতে একটির জন্য দিয়ে দেওয়ার পর পরবর্তীতে কিন্তু আরেকটি পোস্টের জন্য দিতে পারবেন। জুনিয়র রিসার্চ ফেলো পোস্টের রয়েছে, আরেকটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এবার জুনিয়র রিসার্চ পোস্টের জন্য আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু 31,000 টাকা, সঙ্গে এইচআরএ 8% আলাদাভাবে পাবেন পার মান্থ। এরপরে রিমিউনেশন যে রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, সেখানে কিন্তু 22,000 টাকা পার মান্থ আপনাদের দেওয়া হবে। এবার জুনিয়র রিসার্চ পোস্টের জন্য আপনাদের যে যোগ্যতা প্রয়োজন, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, সেটা কিন্তু এমএসসি লাগবে ইন সোয়েল সায়েন্স নিয়ে। আর এটা যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আর কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, আলাদাভাবে কোনো রকম যোগ্যতা এখানে চা হয়নি। এরপরে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে চা হয়েছে, দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান 4 ইয়ার্স, বিএসসি যদি করে থাকেন, শুধুমাত্র বিএসসি করে থাকেন, ডিগ্রি ইন এগ্রিকালচার নিয়ে যদি বিএসসি করে থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে। 22,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো কোথায় আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে হবে এখানে আমি আপনাদের বলে দিলাম, যেটা কিন্তু বলা রয়েছে যে দ্য ডাইরেক্টর অফ রিসার্চ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার, এই যে জায়গাটি রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের যে ওয়াক এন্ড ইন্টারভিউ সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে। এরপরে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করে নিতে পারেন। আবেদনটি প্রকাশিত হয়েছে উত্তর বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা কিন্তু পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট কোচবিহার, পিনকোড নাম্বার এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাস্ট ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে এই দুটো পোস্টের জন্য যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে। এ ছিল আজকের ভিডিও, ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।